who can give a flying kiss to a parliament which seats female members of parliament. Sir Rahul Gandhi misbehaved with the women members by giving a flying kiss. ভারতবর্ষের ভোটাররা যদি ভোট দেয় রাহুল গান্ধী কংগ্রেসের যে জোট তৈরি হচ্ছে INDIA সেই জোট যদি লোকসভা ভোটে জেতে তাহলে রাহুল গান্ধী হবেন দেশের প্রধানমন্ত্রী যিনি এই লোকসভার ঐতিহ্য গরিমা কিছুই জানেন না কিছুই বোঝেন না তিনিও দেশের প্রধানমন্ত্রী হবেন প্রথমে আমরা দেখেছিলাম 2018-2019 সালে সংসদে বসে রাহুল গান্ধীর চোখ মারার ঘটনা আর আজকে ভারতীয় সংসদকে চমকে দিয়ে তিনি বিজেপির মহিলা সাংসদদের উদ্দেশ্যে ছুঁড়ে দিলেন ফ্লাইং কিস কি সুন্দর সাংসদ আমাদের যিনি আবার ভোটে জিতলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন বিতর্ক উঠল সংসদে নথিভুক্ত হয়ে গেছে এই অভিযোগ কি কি হলো ঠিক কে কি বলছেন সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মহিলা সাংসদদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু ফ্লাইং কিস দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী আপনারা জানেন এই ভারতবর্ষের সমস্ত মোদি পদবীধারীদের অপমান করার জন্য দুটো নিম্ন আদালত তার সাংসদ পদটাই কেড়ে নিয়েছিল সুপ্রিম কোর্টে গিয়ে তিনি এই সাংসদ পদ ফিরে পেয়েছেন আজকে প্রথম ভারতীয় সংসদে লোকসভায় ভাষণ দিতে এলেন এবং আমরা দেখতে পেলাম প্রায় 37 থেকে 40 মিনিট বিরোধী দলনেতা ভাষণ দিলেন ভাবুন একবার সরকার সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সমস্ত সরকারের তরফ থেকে বিজেপির যারা সাংসদ আছেন তারা সামান্য প্রতিবাদ করলেন মণিপুর নিয়ে বলার সময় কিন্তু রাহুল গান্ধীকে 37 থেকে 40 মিনিট এক চেটিয়া বলতে দিলেন রাহুল গান্ধী সংসদে এলেন 37 থেকে 40 মিনিট বললেন বলার পর কাগজপত্র গুটিয়ে নিয়ে বেরিয়ে গেলেন একজন সাংসদ শুধু তার কাজ এটা নয় যে পার্লামেন্টে এসে শুধু নিজের কথা বলা বাকিরা কে কি বলছে বিরোধী দলের সাংসদরা কি বলছেন বিশেষ করে বিরোধী দল যদি শাসক পক্ষ হয় তাদের মন্ত্রীরা কি বলছে সেই বলার উত্তরে আমি কি নিয়ে আক্রমণ করতে পারি এটা শোনাও কিন্তু একজন সাংসদের কাজ সেটা কিন্তু মানেন না রাহুল গান্ধী নিজে 40 মিনিট বললেন বলার পর তাকে তৈরি করে দেওয়া কাগজপত্র তুলে নিয়ে বেরিয়ে যেতে গেলেন বেরিয়ে যাওয়ার সময় সেই কাগজপত্র পড়ে গেল ট্রেজারি বেঞ্চ অর্থাৎ বিজেপির যে বেঞ্চ যেখানে যারা বসেন সাংসদরা সেখান থেকে মনে হয় কিছুটা হাসি উড়ে এসেছিল তিনি বিজেপির মহিলা সাংসদদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু ছুড়ে দিলেন এই হচ্ছে আমাদের দেশের একজন সাংসদ যিনি 2018-2019 দুবার সংসদের সিকিউরিটি ক্যামেরায় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে তার চোখ মারার কথা দেখুন সেই ভিজুয়াল আরেকবার স্মৃতি ইরানির বক্তব্য চলার সময় রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে ফ্লাইং কিস ছুড়ে দিলেন এবং পরে বেরোনোর সময় আরো একবার বিজেপি ট্রেজারি বেঞ্চের দিকে ছুড়ে দেন ফ্লাইং কিস আর এবারে বিজেপির সাংসদরা রীতিমতো অভিযোগ করলেন উড়ন্ত চুমু ছুঁড়ে দেওয়ার শুধু তাই নয় তারা পরিষ্কার লোকসভার স্পিকার ওম বিড়লার ঘরে গিয়ে অফিসিয়ালি রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন এবং পরিষ্কার জানালেন যে এর বিচার হতে হবে কেন বিজেপি সাংসদদের মহিলা সাংসদদের উদ্দেশ্যে রাহুল গান্ধী পার্লামেন্ট থেকে বেরোনোর সময় ফ্লাইং কিস ছুঁড়ে দেবেন অভিযোগ জানিয়েছেন তারা নিজের বক্তব্য রাখার সময় যখন অলরেডি রাহুল গান্ধী নিজের বক্তব্য রাখার পর বেরিয়ে চলে গেছেন কেন্দ্রের মন্ত্রী স্মৃতি ইরানির বক্তব্য শোনার প্রয়োজন বোধ করেননি স্মৃতি ইরানি কি বলছেন কি অভিযোগ করছেন তিনি শুনুন আপনারা এক বাত পর মে আপত্তি অভি দর্জ করতি হুঁ অধ্যক্ষ জি কি জিনকো আজ মুঝসে পহলে বক্তব্য দেনে কা অধিকার দিয়া গয়া উনহোনে জাতে জাতে एक अभद्र यहाँ पर लक्षण के दर्शन दिए
It is only a misogynistic man who can give a flying kiss to a parliament with seats female members of parliament. ऐसी गरिमा विहीन आचरण को इस देश के सदन में कभी नहीं देखा गया। ये उस खानदान के लक्षण है, याद सदन में देश को पता चले। অভিযোগ করলেন বিজেপির অন্যান্য মহিলা সাংসদরাও। মারাত্মক অভিযোগ, স্পিকার ওম বিড়লার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা। কি বললেন বিজেপির মহিলা সাংসদরা শুনুন। মিস্টার রাহুল গান্ধী মিসবিহেভড উইথ দ্য উমেন মেম্বার্স বাই গিভিং প্লেইন কিস আফটার স্পিকিং ই ওয়ান্টেড টু গো আউট। শ্রীমতি স্মৃতি ইরানি জি ওয়াজ স্পিকিং, we told all the BJP members told him to sit and listen, but Rahul Gandhi by giving plain kiss towards Smriti Irani ji and all women members, he went away. This is totally misbehavior of a member. This is inappropriate an indecent behavior of a member. Senior members are telling this has never happened in the history of parliament of India. Pehli baar ye aise ho rahi hai, ek member parliament ka andar kisi mahila ke samne plain kiss de rahe hai. Ye kya behavior hai, kya neta hai wo? Isliye hum aaj स्पीकर को कंप्लेंट किया है, सीसी कैमरे से इसका फुटेज लेना एंड मेंबर का ऊपर कार्यवाही करना, ऐसे हम मांग रखे हैं। हम স্মৃতি ইরানির কাছেই আমেঠিতে গতবারের লোকসভা ভোটে হেরে গিয়েছিলেন রাহুল গান্ধী, আপনারা জানেন। তারপরে কেরালা লোকসভা আসনে তিনি জিতে আসেন, দুটি আসনে তিনি দাঁড়িয়েছিলেন। এদিন বিজেপির মহিলা সাংসদদের নিয়ে স্পিকার ওম বিড়লা লোকসভার স্পিকার ওম বিড়লার ঘরে গেলেন, দেখতে পেলাম কৃষি প্রতিমন্ত্রী শোভা করন্দাজে এবং ওনার সঙ্গে ছিলেন আমাদের বাংলার সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীও। তিনি বেরিয়ে এসে বলেছেন এর আগে রাহুল সংসদের মধ্যে চোখ টিপে অশালীন ইঙ্গিত করেছিলেন, আজকে ফ্লাইং কিস ছুড়ে দিয়ে এই ভারতীয় সংসদ তার মর্যাদাহানি করলেন। ভারতীয় সংসদ পার্লামেন্ট লোকসভার একটা ঐতিহ্য আছে, গরিমা আছে, সেটা সম্বন্ধে কোনো রকমই আগ্রহ নন রাহুল গান্ধী। অভিযোগ জানিয়েছেন স্পিকার ওম বিড়লার কাছে বিজেপির মহিলা প্রতিনিধিরা। এই হচ্ছেন রাহুল গান্ধী, যিনি এই সংসদের মধ্যে আপনারা জানেন কিভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একবার বাচ্চা ছেলের মতো জড়িয়ে ধরেছিলেন। তার পরপর 2018-19 সালে চোখ মারার ঘটনা আমরা দেখেছি, সেই ভিডিও আমি আপনাদের দেখিয়ে দিলাম। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতেন, বাচ্চা ছেলে একটু ভুল করে ফেলেছে, আজকে সেই বাচ্চা ছেলেটা আবার ভুল করলো উড়ন্ত চুমু ছুড়ে দিয়ে বিজেপির মহিলা সাংসদদের। এরা পার্লামেন্টের কি ঐতিহ্য, কি গরিমা, কি মান সম্মান সেটাই বোঝে না। এই বাচ্চা ছেলেটা ভারতের ভোটাররা যদি একে ভোটে জেতায়, এ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে বসবে, ভাবুন একবার। বিজেপির তরফ থেকে আজকে পরিষ্কার অভিযোগ জানানো হয়েছে যে এটা একেবারেই মান সম্মান নিয়ে টানাটানি, আমরা কিন্তু এর শেষ দিকে ছাড়ব। এর আগেও চোখ টিপে তিনি অশালীন ইঙ্গিত জানিয়েছেন, এই ধরনের অভব্যতা অতীতে আগে কোনোদিন হয়নি, সত্যি আগে কোনোদিন হয়নি। সেই জন্য আমাদের সংবিধান যারা তৈরি করেছিলেন, আমাদের পার্লামেন্ট সংসদীয় ব্যবস্থা ইংরেজ আমল থেকে চলে এসেছে, তারপরে যারা পরিবর্তন করেছিলেন তারা মনে হয় ভাবেননি যেখানে কোনো নীতি নিয়ম করতে হবে যে একজন সাংসদ সংসদে বসে চোখ মারতে পারবে না, একজন সাংসদ সংসদ থেকে বেরিয়ে যাওয়ার সময় কোনো মহিলা সাংসদদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু ছুঁড়ে দিতে পারবে না। তারা ভাবেননি যে লোকসভার একজন সাংসদ এই ধরনের কাজ করবেন। বিদেশি থেকে বিদেশ থেকে শিক্ষায় শিক্ষিত হয়ে এসে রাহুল গান্ধী এখন ভারতবর্ষের সংসদে দাঁড়িয়ে ঠিক সেই কাজগুলোই করছেন যেটা এই ভারতবর্ষের সংস্কৃতি ঐতিহ্য কোনোটাই অনুমতি দেয় না। দেখেইনি এসব ভারতের যে এতটা অভব্যতা, এতটা অসম্মান সংসদে দাঁড়িয়ে কোনো সাংসদ করতে পারে, গোটা ভারতবর্ষের মানুষ তা ভাবতেই পারেন। আপনারা কি বলেন?
আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা, আমরা কোনো ঘটনায় চেপে রাখতে দেব না।